সকাল থেকে খাইতে খাইতে কোমরটা ধরে গেল। সকাল থেকে খাইতে খাইতে কোমরটা ধরে গেল না, রাতেতেও কাজ হয়েছে, রাতেতেও খাটাকাটনি হয়েছে, তারপরে সকালবেলা খাড়লে কোমরটা তো ব্যথা হবে। হ্যালো গাইস, তো আবার একটা সেই ভিডিও নিয়ে চলে এসেছি। সেই মানে সেই ভিডিও না, সেই মানে রোস্ট ভিডিও। তো ভিডিওটা তোমরা দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কী করছো, তাড়াতাড়ি 1K করো, কমপ্লিট করো, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভাই তুই এরকমভাবে দেখাচ্ছিস কেন? তুই কি এটা খাবি? খাস না, খাস না, সর্বনাশ। বাহ বাহ বাহ, হায় রে আমার বিয়ার গার্লসের মাস্তুতো পিসির খুড়তুতো জেঠুর ছেলে। এতদিন ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখছি, কিন্তু আজ পর্যন্ত বিয়ার গার্লসকে কোনোদিন কেঁচো খেতে দেখিনি। একে তো দেখো, ও এরকমভাবে কেঁচো খাচ্ছে, মানুষ চাউমিনও এরকমভাবে খায় না। বাই দাবে, কেঁচো কোন প্রাণী খায় সেটা আজ পর্যন্ত আমি জানি না। ঘরে শাশুড়িতে খুন্তি ধরা দিল, সকাল থেকে খাইতে খাইতে কোমরটা ধরে গেল। সকাল থেকে খাইতে খাইতে কোমরটা ধরে গেল না, রাতেতেও কাজ হয়েছে, রাতেতেও খাটাকাটনি হয়েছে, তারপরে সকালবেলা খাড়লে কোমরটা তো ব্যথা হবে। ঝাঁটা দিলে কোমর ব্যথা হয় না, কোমরটা ব্যথা হয়েছে অন্য কিছুর কারণে। তুই সমঝা? হ্যাঁ, নেই তুই সমঝা নেই। বৌদির কষ্টটা তো বুঝতে পারলাম, কিন্তু ঝাঁটা দিতে দিতে দাদা রাত্রেবেলা যে ট্রেনিংটা দিয়েছিল সেইটা দেখানোর কি দরকার ছিল? আরেকবার দেখি বৌদি। বাহ বাহ বাহ, তো তোমরাও ঝাঁটা দিতে দিতে মায়ের সাজে এটা করো, শরীর ভালো থাকবে। তোমরা যেটা ভাবছো আমি ওটা দেখছিলাম না, এই দিদি কত সুন্দর অ্যাক্টিং করছে আমি অ্যাকচুয়ালি সেইটাই দেখছিলাম, কিন্তু তোমরা ওটা দেখোনি, তোমরা সামনের লাইট দুটোই দেখছিলে। তুমকো সাইকেল নেহি মাংতা, মাইকেল নেহি মাংতা, তুমকো জনি মাংতা। এই যে তুম জনি মাংতা হ্যায়, শুধু এই উপরের দুটো কিছু করলেই হয় না, নিচের দিকটাও দেখতে হয়। ঠিক আছে, আমি জনিদাকে ফোন করে দিচ্ছি, তোমার কাছে জনিদা চলে যাবে। ওনাকে তোমার দরকার, নাম্বারটা দিয়ে দিচ্ছি, তুমি চলে যেও। এইটা কি হচ্ছে? বাহ বাহ বাহ, কত বুদ্ধিমান ছেলে তুমি, এতটুকু তুই বুঝে গেলে। হ্যাঁ, তোমাকেই বলছি যে ভিডিওটা দেখছো, এইটা তো তুমি ভুল করলে না, যে জিনিসটা যেখানে করা উচিত সেই জিনিসটা তো সেখানে করো। আমরা ফোন ঘাটতে ঘাটতে তোমাদের ভিডিওগুলো দেখেনি, আর রাস্তায় যেতে যেতে যখন তখন আমাদের এটা বড় হয়ে যায়। একবার আমার হয়ে দেখো না, তোমাকে এমন ভালোবাসা দেব যে তোমার বন্ধুরাও বলবে, ইস এটা যদি আমার গার্লফ্রেন্ড হতো। সালাইট, আমি হাতি রূপে মানুষ দেখলাম
না মানুষ রূপে হাতি দেখলাম, কোনটা ঠিক বুঝতে পারছি না। না না, ওটা মানুষ রূপেই হাতি ছিল। তো দেখা যাক আমাদের হাতি কি বলছে। একবার আমার হয়ে দেখো না, তোমাকে এমন ভালোবাসা দেব যে তোমার বন্ধুরাও বলবে, ইস এটা যদি আমার গার্লফ্রেন্ড হতো। ওলে বাবালে, কি বলছে বন্ধুরা? ওনা কি বলবে যে এই গার্লফ্রেন্ডটা যদি আমার হতো? বন্ধু এটা বলবে না যে এই গার্লফ্রেন্ডটা যদি আমার হতো, বন্ধু এটাই বলবে যে সপ্তাহ সপ্তাহ কেজি কেজি আর মাংস কিনতে হতো না। কারণ কেউ চায় না একটা মোষ বা একটা হাতির বোঝা বইতে, তার রোজ রোজ খাওয়ার এত কোথা থেকে সে যোগান দেবে। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কালকে আমি দেখছিলাম যে আমার চ্যানেলে 56% জন আনসাবস্ক্রাইব করা ছেলেরা দেখছে, আর 44% মানে সাবস্ক্রাইব যারা করেছে তারা দেখছে। তো তাদেরকে বলতে চাই যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে এরকম মজার মজার ভিডিও আসতে থাকে। তো আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।